হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আলোচনা করব 2022 সালে প্রাথমিকে নতুন টেট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না, যদি টেট পরীক্ষা হয় তার ফর্ম ফিল আপ কবে হতে পারে, পরীক্ষা কোন সময় হতে পারে, আর এই পরীক্ষায় বসার সুযোগ কারা কারা পেতে পারে। তো আলোচনা আসার আগে সকলকে রিকোয়েস্ট করবো, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে নিতে, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ইতিমধ্যে সকলেই নিশ্চয়ই জেনে গিয়েছেন যে 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, প্রায় 10,000-এর কাছাকাছি পরীক্ষার্থী এই পরীক্ষায় পাশ করেছে। যদিও পর্ষদ তরফ থেকে এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো কিছু ক্লিয়ার করা হয়নি, তবে যতটুকু আশা করা যাচ্ছে খুব দ্রুত এই প্রক্রিয়াটা শেষ হতে পারে। তবে সকলের কাছে যেটা প্রশ্ন যে 2022 সালে নতুন করে কি আর কোনো প্রাথমিকে টেট হবে বা ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে? সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে 2022 সালের মার্চ মাসের মধ্যে প্রাথমিকের টেট নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক বছর এনসিটির গাইডলাইন মেনে প্রাথমিকের টেট পরীক্ষা নিতে হবে। তো আশা করা যাচ্ছে যেহেতু এবার পরীক্ষায় বিএডরাও বসার সুযোগ পাচ্ছে, সেজন্য 2022 সালে খুব দ্রুত একটি প্রাথমিকের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। যদিও এই মুহূর্তে পরিস্থিতিটা খুবই খারাপ, তবে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত নোটিশ প্রকাশিত হবে এবং 2022 সালের মধ্যে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কোন সময় পরীক্ষা হবে, তবে 2022 সালের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করা যাচ্ছে নতুন করে প্রাথমিকের টেট পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় ডিএলএডের পাশাপাশি কিন্তু সমস্ত বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু বসার সুযোগ পাবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা বোর্ডের সভাপতির পক্ষ থেকে মানিক ভট্টাচার্য যে বিষয়টা বলেছেন যে টেটের রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই, তো সেক্ষেত্রে সেন্ট্রালের টেট পরীক্ষার ধাঁচে কিন্তু এবার নিয়োগটা হতে পারে, যে প্রত্যেক বছর এনসিটির নিয়ম মেনে টেট পরীক্ষা হবে, কিন্তু যখন নিয়োগের বিষয় আসবে বা রাজ্য সরকার যখন মনে করবে যে নিয়োগ করবে, সেই সময় আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নতুন করে আবার নিয়োগ হবে। তো 2022 সালে আশা করা যাচ্ছে যে একটি টেট পরীক্ষা হবে। তো যারা প্রিপারেশান নেবেন ভাবছেন, তাদেরকে বলবো যে অবশ্যই এখন থেকে সঠিকভাবে প্রিপারেশান নেওয়া দরকার আছে, কারণ একটা জিনিস পরিষ্কার যে বর্তমান গভর্নমেন্টের কিন্তু আগে থেকে কোনো কিছু পরিষ্কারভাবে ক্লিয়ার করছে না। এই যে রেজাল্ট প্রকাশিত হলো, এর আগে কিন্তু মানে সঠিকভাবে কিছু বলা হয়নি, তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তেই নোটিশ প্রকাশিত হতে পারে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষা হতে পারে। সেই জন্য সকলকে বলবো এখন থেকে সঠিকভাবে প্রিপারেশান নেওয়ার এবং এই পরীক্ষায় বিএডরাও কিন্তু অবশ্যই সুযোগ পাচ্ছে।